অচিরেই পর্যটন নগরী কক্সবাজারের সঙ্গে ভারতের অন্যতম পর্যটন স্পট দার্জিলিংয়ের রেল যোগাযোগ স্থাপিত হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। সরকার অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পটি এগিয়ে নিচ্ছে। শনিবার সকালে ফেনী রেলওয়ে স্টেশনে এক সংক্ষিপ্ত সমাবেশে মন্ত্রী একথা বলেন। তিনি বলেন, আগামী বছর সারা দেশের সঙ্গে রেল নেটওয়ার্কে যুক্ত হবে কক্সবাজার। পরে মন্ত্রী ফেনী রেলওয়ে স্টেশনে যাত্রী সুবিধা বাড়াতে সংস্কার কাজ উদ্বোধন করেন। এজন্য খরচ হবে 1,20,00,000 টাকা। চিটাগাংয়ের গোয়াদাড়ি থেকে কক্সবাজার পর্যন্ত রেল লাইনটি অন্যতম।